গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। সো আজকে আমরা দুর্গাপুজোর অষ্টমী দিতে যাচ্ছি, মাকে ডাকছি কিন্তু মা দেখছে না আমার দিকে, দেখতেই পাচ্ছ। এবার দিদিকে ডাকছি, সেও দেখছে না, শুধু সবার সঙ্গে রাস্তায় যেতে যেতে কথা বলছে, এবার দেখলো আমার দিকে একটু। আর এখন বাজে 10টা আর আমরা ফাইনালি চলে এসেছি পুজো মণ্ডপে। তো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, একবার দেখে নাও কতজন এসছে। পুরো একদম এত ধুলো দিয়েছে যে সবাই চোখ দিয়ে একদম দেখতে পাচ্ছে না, দেখো। আর আমাদের মন্দির ঠাকুরকে দেখে নাও একবার, আমাদের দুর্গা মা, এই যে দেখো। আর এই যে আমাদের মিতা দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এই সাইডে রয়েছি, আর এক জিনিস হচ্ছে, তারপরে আমরা দেবো অঞ্জলি। তো তোমাদের সব কিছু দেখাচ্ছি, দেখতে থাকো অ্যান্ড লেটস গো। আর আমরা অনেকদিন পর এই ভিডিওটা আপলোড করছি, কারণ এতই ব্যস্ত যে ভিডিওটা আপলোড করার মতো সময়ই পাইনি, তার জন্য ভয়েসও পরে এডিটিং করলাম সব কিছু। এই দেখো একজনের সামনে মুখে একদম ধুলো হচ্ছে, সরেনি, দেখো কেমন এই বাবা। আমাদের মণ্ডপে ওই গাড়ি এবার কি শুভ পূজায় আপনার সবাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। কাইন মাস্টারের টাকা মেরে রাখছি। লাইটটা চালিয়ে রাখি, আমাদের এই অপেক্ষা করতে ভালো লাগে, কারণ আমাদের জীবনে এই বছরের এই দিনটি কিন্তু ফিরে ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আর বিজয়া দশমী, এই বিজয়া দশমীর মহাসন্ধ্যায় সবাইকে জানাই অনেক অনেক। বিজয়া দশমীতে অভ্যর্থনা অফিসে বসে একটু আড্ডা মারছিলাম, তারপর সবাই বললো একটু অ্যানাউন্স করতে, তাই অ্যানাউন্স করে দিলাম। আর আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলে যেও না। আর আমাদের অনেক দিন পর আমরা ভিডিও নিয়ে এসেছি, আবার নেক্সট ভিডিও আনছি, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।